গীতা কি সমবেত ভক্তবৃন্দ কি শ্রীল লোকনাথ গোস্বামী তীর্ভাবতিথি মহোৎসব কি গৌর প্রেমানন্দে। আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতা মোক্ষ যোগ এর 78 নম্বর শ্লোক, এটা হচ্ছে ভগবদ গীতার সমাপন, ভগবদ গীতার সমাপ্তি শ্লোক। শ্লোক কে উচ্চারণ করছেন? এটা কে বলছে? সঞ্জয়, সঞ্জয় বলছেন, ধৃতরাষ্ট্রের সচিব, গুরু কৃপার প্রভাবে, ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি উনি পেয়েছিলেন এবং দিব্য জ্ঞানও, তাই উনি বলছেন আজকের এই শ্লোক আমরা শুনব প্রভুপাদের তাৎপর্য সমন্বিত। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণম নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। বোর্ডে লেখা আছে, সবাই উচ্চারণ করবেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি, ধ্রুবানীতির মতির মম, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি, ধ্রুবানীতির মতির মম, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি, ধ্রুবানীতির মতির মম। বলুন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি, ধ্রুবানীতির মতির মম, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রীর্বিজয় ভূতি, ধ্রুবানীতির মতির মম। বৈষ্ণবীরা কেউ মাতাজিরা বলবেন না? তাহলে শব্দার্থ বলুন সবাই, যত্র যেখানে, যোগেশ্বর যোগেশ্বর কৃষ্ণ শ্রীকৃষ্ণ, যত্র যেখানে,
পার্থ পৃথা পুত্র ধনুর্ধর ধনুর্ধর তত্র সেখানে শ্রী ঐশ্বর্য বিজয় বিজয় ভূতিহে অসাধারণ শক্তি ধ্রুবা নিশ্চিতভাবে নীতিহে নীতি মতি মম আমার অভিমত। সঞ্জয় এই অভিমত প্রকাশ করছেন, যথা যজ্ঞেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তথা শ্রী বিজয় ভূতি ধ্রুব নিরন্তর, যেই নাম সেই কৃষ্ণ নাহি সেই অন্তর, শুদ্ধ নাম যার হয় সেই ধুরন্ধর, শুদ্ধ নাম যার হয় সেই ধুরন্ধর। প্রভুপাদ এই গীতার গানে এ কথা বললেন। অনুবাদে বলা হচ্ছে, যেখানে যজ্ঞেশ্বর কৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। আপনারা একবার বলুন সবাই, যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। তাৎপর্য অনেকটা লম্বা, সবাই ধৈর্য ধরে শুনবেন। আমার মনে হয় প্রভুপাদ যা লিখেছেন সেটা যদি আমরা শুনি এবং বুঝি এবং পালন করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। সবাই খুব অ্যাটেন্টিভলি শ্রবণ করার চেষ্টা করবেন, কেউ ঘুমিয়ে পড়বেন না, মন এদিক ওদিক দেবেন না, কারণ প্রভুপাদ উনি কৃষ্ণ কৃপার শ্রী মূর্তি, কৃষ্ণের সাক্ষাৎ শক্তিতে আবিষ্ট হয়ে এইগুলো লিখেছেন, যেটা শুনলেই শুনিলেই খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শুনলেই চিত্তের আমাদের অজ্ঞানতা দূর হয়ে যাবে, শুনিলেই খণ্ডিবে খণ্ডন হয়ে যাবে, কি খণ্ডন হবে, চিত্তের অজ্ঞান এবং অন্যান্য আদি যা দোষ রয়েছে, মাৎসর্য আদি 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 দোষ সব খণ্ডন হয়ে যাবে, শুনিলেই খণ্ডিবে চিত্তের অজ্ঞান আদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে আর পাইবে সন্তোষ। তাই আমরা তাৎপর্য শ্রবণ করব। তাৎপর্য প্রভুপাদ বলছেন, ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ গীতা শুরু হয়, তিনি ভীষ্ম দ্রোণ কর্ণ আদি মহারথীদের সাহায্য প্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন, কে ধৃতরাষ্ট্র, তিনি আশা করেছিলেন যে বিজয় লক্ষ্মী তার পক্ষে থাকবেন, কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, আপনি বিজয়ের কথা ভাবছেন কিন্তু আমি মনে করি যে যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ, যেখানে শ্রীকৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর অর্জুন রয়েছেন, তত্র শ্রী, সেখানে শ্রী সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন। তিনি সরাসরি ভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয় আশা করতে পারেন না, অর্জুনের পক্ষে বিজয় অবশ্যম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন। শ্রীকৃষ্ণের অর্জুনের রথের সারথির পদ বরণ করা আর একটি ঐশ্বর্যের প্রকাশ, ভগবানের এটা একটা ঐশ্বর্য, ভগবান হয়ে উনি একটা রথের সারথি হয়েছেন, বৈরাগ্য। সাধারণ অনেক খুব পাণ্ডিত্য হয়ে গেলে, অনেক ধন থাকলে সাধারণ কাজ করা কঠিন হয়, ভগবান এখানে দেখাচ্ছেন, তো এটা একটা ভগবানের ঐশ্বর্য। শ্রীকৃষ্ণ সর্বৈশ্বর্যপূর্ণ এবং বৈরাগ্য হচ্ছে তার মধ্যে একটি, যে প্রভুপাদ বলছেন
এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈরাগ্যেরও ঈশ্বর প্রকৃতপক্ষে। আচ্ছা, তো এই একটা প্যারাগ্রাফ আমরা পড়লাম, আমি আরো পর পর পড়বো, একটু মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদতি স্বপদান্তিকম্। বন্দে অহম শ্রী গুরো শ্রীযুত পদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম হরিয়নসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে পথি মে অন্ধস্য স্খলাত পাদগতের মুহু যকৃপাযষ্টিদানেন সন্ত সন্ত অবলম্ব। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। সবাই দু হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সঞ্জয় এখানে এই ভগবদ গীতার শেষ শ্লোক প্রথমে ধৃতরাষ্ট্র দিয়ে শুরু করেছিলেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন। হ্যাঁ, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র, তারপর কি করিল কহ তো সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্দিগ্ধ হৃদয়, যদিও ইচ্ছা ছিল আমার পুত্ররা যুদ্ধে জয়লাভ করবে কিন্তু মনে ডাউট ছিল। কেন না? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হচ্ছে সেটা সাধারণ কোনো ক্ষেত্র ছিল না, সে যে ব্যাটেল ফিল্ড বা যুদ্ধক্ষেত্র সেটা হচ্ছে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে। কুরু মহান কুরু বংশের যে কুরু সেখানে অনেক যাগযজ্ঞ করেছিল, সেই জন্য যেখানে ধর্ম অনুষ্ঠান হয় সেইখানের পরিবেশের সেইখানকার স্থানের যে প্রভাব তো ধর্মিক ধার্মিক লোকেদের মধ্যে পড়বে। এবং ধৃতরাষ্ট্র 100% শিওর যে আমার পুত্ররা যে কর্ম করেছে সে তারা কিন্তু ধর্ম আচরণ করেনি। তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসায় সন্দিগ্ধ হৃদয়। তো এখন আমরা শেষ শ্লোকে সেটাই প্রতিপন্ন করছেন সঞ্জয়, হে মহারাজ আপনি যত আশা করে থাকুন কিন্তু আমার মত হচ্ছে যত্র জগেশ্বর কৃষ্ণ। অত্যন্ত সুন্দর শ্লোক, হ্যাঁ খুব চমৎকার শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। তো এই শ্লোক তাৎপর্য প্রভুপাদ প্রথমেই এই কথা বলছেন যে ভগবান অর্জুনের রথে ছিলেন,
এবং অর্জুন মহান ভক্ত, তাই যুদ্ধের প্রাককালে অর্জুন এবং দুর্যোধন দুজনেই কৃষ্ণের কাছে গিয়েছিলেন। দুর্যোধন গিয়ে একদম কৃষ্ণের মাথার কাছে বসে আছে যে আমি আগে জিজ্ঞাসা আগে চেয়ে নেব, আর অর্জুন বেচারা আর কি করবে, চরণের কাছেই বসেছিল। ভক্তরা সাধারণত চরণকেই বেশি পছন্দ করে, চরণের কাছে বসেছিল। আর ভগবান যখন বিশ্রাম থেকে উনি উত্থিত হয়েছেন, নিদ্রা থেকে জাগরিত হয়েছেন, তো উঠেই দেখছে যে অর্জুন, কারণ দৃষ্টি তো কাছে এদিকে থাকবে না, দৃষ্টি থাকবে দূরে। আরে অর্জুন তুমি কখন এলে? বলতে বলতে দুজন বলল, না আমি আগে এসেছি। ও আচ্ছা দুর্যোধন তুমিও এসছো, আচ্ছা আচ্ছা ভালো কথা, কি ব্যাপার? না আমরা সাহায্যের জন্য এসেছি, আপনি বলুন এই মহারণে আপনি কিভাবে আমাদের হেল্প করবেন? দেখো ভাই আমি তো নিজে যুদ্ধ করব না, পারিবারিক যুদ্ধ, তবে যদি আমি থাকি এক পক্ষে থাকবে আমার চতুর যে এক্সপার্ট সব অক্ষয়িনী সৈন্য থাকবে, আর একদিকে নিহত্তা আমি জাস্ট বেকার কাচিস, আমি আর কি করব, আমি যুদ্ধ টুদ্ধ করব না, আমি থাকতে পারি শুধু। এখন তোমরা ডিসাইড করবে কোনটা কি, তোমাদের কি নিতে চাও? দুর্যোধন বলল, তাহলে আমি আগে চেয়ে নিই। ভগবান বললেন, না আমি আগে দেখেছি অর্জুনকে, অর্জুনই চাইবে। বলছে, না না আমি তো আগে এসে বসেছিলাম, তুমি আগে বসে থাকলেও আমি অর্জুনকে আগে দেখেছি, আর না হলেও অর্জুন হচ্ছে ছোট তোমার থেকে, তাই ছোটদের একটু আগে অধিকার দেওয়া উচিত। দুর্যোধনের তো হার্টবিট বেড়ে যাচ্ছে, কি বলবে কি বলবে কি বলবে, যদি সেনারা নিয়ে নেয় আমার তো অবস্থা খারাপ। কিন্তু অর্জুন বলল যে আমার আর কিছু চাই না, তুমি আমার সাথে থাকলে হবে, তুমি যুদ্ধ করো বা না করো। বলবার শেষ না হতেই দুর্যোধন বলতে শুরু করে, ঠিক আছে হে মধুসূদন, অর্জুন যখন তোমাকে চেয়ে নিয়েছে তাহলে সৈন্যগুলোই আমি নেব। এটা আবার সেই দুজনে এসে টেলিকাস্ট করছে তার মামার কাছে, যে মামা এই অর্জুনটা এত বোকা, সে বলছে মধুসূদন আমি শুধু তোমাকেই চাই। হ্যাঁ, আর আমি তখন বলা শেষ হতে বললাম, ঠিক আছে তাহলে অর্জুন যখন তোমাকে চেয়েই নিয়েছে আমি তো তাহলে তো সৈন্যই আমাকে দিয়ে দাও। আর শকুনি মামা তো রেগে বম হয়ে গেছিল, মূর্খ এত সব সৈন্য আর কৃষ্ণের তুলনা করলে কৃষ্ণের কাছে কিছুই হবে না তুই। যাই হোক, তো এখানে অর্জুন যার পক্ষে, অর্জুন যে পক্ষে এবং ভগবান যার পক্ষে, সেখানে শ্রী বিজয় হবেই অবশ্যম্ভাবী। আর এখানে প্রভুপাদ তাৎপর্যে ভগবানের গুণাবলীর প্রশংসা করে বলছেন, ভগবান হওয়া সত্ত্বেও বিশ্ব চরাচর অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, সমস্ত জগতের পালনহার, সমস্ত জগৎ নিয়ন্তা, জগৎপতি, লক্ষ্মীপতি, রাধাপতি, অকারণ করুণ বরুণালয়, অকর্তুম কর্তুম সমর্থ সেই ভগবান, যার ইশারাতে জগতের মানে প্রলয় হয়ে যায়, যার যশৈক নিঃশ্বসিত কালম যথাবলম্ব জীবন্তিলম বিলজা জগদণ্ড নাথা, বিষ্ণুর মহানীয় যশ কলা বিশেষ, সে বিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসে জগতের সৃষ্টি প্রলয় হয়, আর সেটা ভগবানের যশ। ভগবান হচ্ছেন, বিষ্ণু হচ্ছেন ভগবানের কলা অংশ মাত্র, ভগবানের ইচ্ছায় যে সৃষ্টি হয়ে যায় প্রলয় হয়ে যায়, তব ইচ্ছা মতে ব্রহ্মা সৃজন করছেন দুর্গা দেবী, হ্যাঁ মহাদেব সংহার করছেন, বিষ্ণু পালন করছেন। সেই ভগবান সাধারণ সারথির কাজ নিয়েছেন তার ভক্তের, এখানে ভগবান তার ভক্ত বৎসল এই গুণ প্রকাশিত হচ্ছে, এবং তার বৈরাগ্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয়, আর আর কি ত্যাগ বৈরাগ্য সন্নাম ভগবতিঙ্গনা, তো ভগবানের বৈরাগ্য
প্রভুপাদ বলেছেন যে কখনো কখনো এটা উদাহরণ দিয়েছেন যে এত সুন্দরী সমস্ত ব্রজবাসীরা, ব্রজ গোপ রমণীরা, তারা সেই ভগবানের কাছে যখন গিয়েছিল, ভগবান পিতা রাত্রি ভগবান যখন সেই বংশী নিনাদ করেছিল, তখন ভগবান বলছে যাও বাড়ি চলে যাও। তো বলছি যে কে এরকম এরকম আছে যে এত, হ্যাঁ, রাত্রিতে রাত্রিকালীন সময়ে আমাদের মতো ব্রজ সুন্দরীদের সঙ্গ, তারপরে ভগবান তাদের সাথে রাত্রি রাসনীত করলেন, এবং তারপরেও ওদের যখন অহংকার এসছে ভাবছে আমরা না কত বড়, তো ওইখান থেকে ভগবান চলে গেল। কঠিন, একটা মানুষ একটা বিড়ি ছাড়তে পারে না, চায়ের নেশা ছাড়তে পারে না, অনেক সময় অনেক সাধু হয়ে যাচ্ছে, হরিদ্বারে চলে যাচ্ছে, লাল কাপড়, লম্বা সিঁদুরের টিপ, হাতে একটা লম্বা কি চিমটে, দেখা যাচ্ছে চায়ের দোকানের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ছোট আসক্তি ছাড়া কঠিন। আর ভগবান বৈরাগ্য বান, ভগবানের গুণাবলী। তো এখানে অর্জুনের সারার্থ গ্রহণ করেছেন প্রথম প্যারাগ্রাফে, তা আমরা বুঝলাম যে ভগবান হয়েও উনি সাধারণ তার ভক্তের ভক্তের জুতা চপ্পল উনি বহন করে নিয়ে যান, ভক্তের কাপড় চোপড় উনি বহন করে নিয়ে যান, ভক্তের অধীন। এ হচ্ছে ভগবানের সাথে ভক্তের সম্বন্ধ, জড়জাগতিক সম্বন্ধের মতো নয়। প্রভু ভৃত্য জড়জাগতিক কোন রকম ভাবে কাজ করে, কিন্তু এখানে ভগবান প্রভু হয়েও ভৃত্যের মতো কাজ করছেন। এ হচ্ছে ভগবান। আর একটু তাৎপর্য পড়ি, প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে, অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন, তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল। যে পৃথিবী, কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হচ্ছিল, এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে শক্তি স্থানান্তরিত হবে। ভবিষ্যৎবাণী করে আরো বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে। তো দুর্যোধন জ্বলে পুড়ে মরবে, যদি বেঁচে থেকেও, যদি বেঁচেও থাকতো ও মর জ্বলে পুড়ে মরতো, ওইটা আরেক রকম মরা, ঈর্ষা, অন্যের সমৃদ্ধি দেখে মরে গেলে তো শেষ, কিন্তু দেখে জীবন ধারণ করা সেটা আরো কষ্টকর। এই কথাটাও বলে দিল যে শুধু জয়লাভই করবে না, এদের শ্রীবৃদ্ধি হবে। কারণ তিনি কেবল ধার্মিক ও পুণ্যবানই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদী, অত্যন্ত নীতিপরায়ণ ছিলেন যুধিষ্ঠির মহারাজ। জীবনে একটাও মিথ্যে কথা বলেনি। হ্যাঁ, সেটাই বলছে প্রভাত, তারপর সেটাই লিখে দিয়েছে, তার সারা জীবনে তিনি একটিও মিথ্যে কথা বলেনি। অল্প বুদ্ধি সম্পন্ন অনেক মানুষ ভগবদ গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করে, নৃসিংহদেব ভগবান কি জয়। কিন্তু সেই ধরনের কোন গ্রন্থ শাস্ত্র বলে গণ্য করা হতে পারে না। কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন যার নীতি বিরুদ্ধে। অনেক এরকম বলে যে অর্জুন জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়, প্রহ্লাদ নৃসিংহদেব কি জয়। এখন 15 মিনিটের জন্য ভগবানের পর্দা বন্ধ হচ্ছে, কারণ এখন ভগবান ভোগ গ্রহণ করবেন, এরপরে আবার খুলে দেওয়া হবে। আপনারা বসুন, 15 মিনিট ধৈর্য ধরে গীতা শ্রবণ করুন, এতে করে আপনাদের কল্যাণই হবে। তো অনেক মানুষ এরকম মনে করে যে অর্জুন চাইছিল না যুদ্ধ করতে, ভগবান তাকে উত্তেজিত করছেন, যুদ্ধ করো যুদ্ধ করো। ধৃতরাষ্ট্র এরকম যখন শুনছিলেন যে দেখো আমার ভাইয়ের ছেলেটা তাও কত ভালো, কিন্তু ওই কৃষ্ণ তাকে যুদ্ধে উৎসাহিত করছে,
কিন্তু সেটা যথার্থ নয়। ভগবান যেটা করেন সেটা হচ্ছে কল্যাণকারী কার্য। কেন ওদের ধর্ম অধর্মের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যেখানে বিনাশ অবশ্যম্ভাবে ছিল। বিনাশ তো ওরা বিনষ্ট তো আগেই ওরা হয়েই গেছিল, কিন্তু নিমিত্ত মাত্র ভাব সভ্যসা আছেন। কেননা প্রত্যেকে তার কর্মের দ্বারাই বিনাশপ্রাপ্ত হয়ে গেছিল। আমাদের কর্মের দ্বারা আমাদের পরবর্তী সবকিছু রেজাল্ট হয়ে যায়, সেটা পরে একটা কাল আমাদেরকে সেটা শুধু প্রদান করে মাত্র। তো ভগবান চেয়েছিলেন অর্জুনকে যশ প্রদান করার জন্য। কেন অর্জুন ছিল ভগবানের প্রিয়জন, শিষ্য এবং ভক্ত, ভক্ত অসীমে সখা, সখা ছিল বন্ধু, এবং পরে আবার শিষ্যত্ব গ্রহণ করেছিল। কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতা হচ্ছে নীতি সম্বন্ধে চরম উপদেশ। নবম অধ্যায়ের চতুর্িংশতিতম শ্লোকে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে মনমানা ভব মদ ভক্ত। অনেকে বলে ভগবদ গীতা হচ্ছে অহিংসার নীতি বলছে, কিন্তু না, আরে যুদ্ধ তো হচ্ছে, যুদ্ধের ক্ষেত্রে ভগবদ গীতা দেওয়া হচ্ছে। হিংসার দরকার আছে যখন যথার্থ হিংসা প্রয়োজন রয়েছে, তো সেটা এখানে ভগবান দেখাচ্ছেন। আর ভগবদ গীতার মূল যে তত্ত্ব সেটা কি, মনমানা ভব মদ ভক্ত। মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে, এবং সমস্ত ধর্মের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। সর্বধর্মান পরিত্যাজ্য, সর্বধর্মান মানে আরে আমরা ধর্মের কথা শুনে আসছি, ধর্ম হও, ধর্ম করা উচিত, ধর্ম করো, ধর্ম না করলে কি মানব জীবনের মুক্তি হবে না। আর এখানে বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মানে কি, সর্বধর্মান মানে আমাদের যে লৌকিক ধর্ম, শারীরিক ধর্ম, মানসিক ধর্ম, জাগতিক ধর্ম, সামাজিক ধর্ম, এসব অনিত্য ধর্ম, সাধারণ ধর্ম, সেই সাধারণ ধর্ম পরিত্যাগ করে আমাদের কি করতে হবে। ভগবান দাবি করছেন মাম একম, একমাত্র আমার শরণাগত হও। কেন, এটাই হচ্ছে পরম ধর্ম। সবই পুংসাম পরধর্ম, দুটো, একটা হচ্ছে ধর্ম সাধারণ ধর্ম, আর একটা হচ্ছে পরধর্ম। পরধর্ম সাধারণ ধর্ম, জাগতিক নানা কিছু রয়েছে, অনেক কিছু, পিতা মাতার সেবা করা, দেশের সেবা করা, সামাজিক সেবা করা, শরীরকে যত্ন করা, আরো আরো অনেক কিছু, দিন দুঃখীর সেবা করা, দেবতাদের উপাসনা করা, কিন্তু এগুলো সাধারণ ধর্ম। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে পরম ধর্ম। পরম ধর্ম কি, সবই পুংসাম পরধর্ম যত ভক্তি, ভক্তি কার প্রতি, অধক্ষজে, অধক্ষজ অধকৃত ইন্দ্রিয় জ্ঞানম যত্র স, আর যেখানে ইন্দ্রিয় পৌঁছায়, এই জড় ইন্দ্রিয় পৌঁছাতে পারবে না, তার কাছে খাটো পড়ে যায়, ছোট পড়ে যায়, ইন্দ্রিয়ের অতীত, জড় ইন্দ্রিয়ের অতীত। সেই যে পরমেশ্বর ভগবান, যাকে ভক্তির মাধ্যমে লাভ করা যায়, এবং তাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। যেটা বলি মহারাজ দেখাচ্ছেন, যেটা ব্রজবাসী গোপীরা দেখাচ্ছেন, যেটা ভরত মহারাজ দেখিয়েছেন, মাতাকে ত্যাগ করেছেন, শুক্রাচার্য গুরুদেবকে ত্যাগ করেছেন বলি মহারাজ, ব্রজবাসী গোপীরা পতিকে ত্যাগ করেছেন, পতি সুতা নয়া ভাতৃ বন্ধুবান, অতি বিলঙ্গতে, যেটাকে কঠিন, এইভাবে সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অধক সজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি,
তখন আমাদের আত্মা, আমরা আমরা তো শরীর নই, আমরা বলছি আমরা আত্মা, তখন আত্মা হ্যাঁ প্রসন্নতা লাভ করে সুপ্রসিদ্ধতি সম্পূর্ণরূপে। তাই জন্য জগতের মানুষ ধন আছে, সম্পদ আছে, যশ আছে, খ্যাতি আছে, প্রতিপত্তি আছে, গাড়ি বাড়ি সুন্দরী পতি পত্নী পুত্র কন্যা সব কিছু পেয়েও যেন মনে করছে যে কি যেন একটা নেই, মিসিং লিঙ্ক। সেই মিসিং লিঙ্কটা কি? সেটা হচ্ছে যোগ, ভগবানের সাথে যোগ। ভগবান হচ্ছে অচ্যুত, আর আমরা এখন ভগবানের কাছ থেকে হয়ে গেছি বিচ্যুত। সেই ভগবত গীতাতে সবকিছু যোগ বলা হচ্ছে, যোগ, ভগবানের সাথে যুক্ত হতে হবে। আর সেই ভগবান কে? ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। আজকাল এই ভগবত গীতা না পড়ার কারণে মানুষের ভগবান সম্বন্ধে ধারণা নেই, সব বোগাস, সব ভগবান বলে পরিচয় দিচ্ছে আর লোকেরা মনে করছে ভগবান। ভগবান এবং গুরু হচ্ছে ভগবানের ভগবানের প্রতিনিধি। ভগবান স্বয়ং এসে বলে না যে আমি ভগবান, অদ্ভুত। তার ভোগা সব শয়তান লোকেরা ভগবান সেজে যাচ্ছে, আর মানুষের জ্ঞান নেই, গীতা পড়ে না, জ্ঞান থাকবে কি করে? আর গীতা বাড়িতে আছে অনেকের, ছোট একটা গীতা পদ্মের আকারে রেখে দিয়েছে ঘটের কাছে, পড়ে না। সেজন্য আমরা আনন্দ লাভ করতে পাচ্ছি না, আমরা দুঃখের মধ্যে রয়েছি। পুরো জগৎ চাইছে শান্তি, সুখ, আনন্দ। কে না চাই বলুন? প্রত্যেকে এই তিনটে জিনিস চায়, সুখ, শান্তি আর আনন্দ, কিন্তু আমরা পাচ্ছি কি? তো এখানে বলা হচ্ছে যদি আমরা শ্রীকৃষ্ণের শরণাগত হই, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, এটা হচ্ছে ভগবদ গীতার নির্যাস। ভগবদ গীতার এটা ভগবানকে জানতে হবে, সর্বম বেদশ্চ সর্বম সর্বৈর অহমেব বেদ্য, ভগবান বলছেন। অনেক বেদ পড়লাম, অনেক এই করলাম সেই করলাম, কিন্তু কৃষ্ণকেই জানলাম না, কৃষ্ণকেই ভালোবাসলাম না, তাহলে অনেক শাস্ত্র পড়েও কিন্তু লাভ নেই। আর অনেক কিছু না জেনেও যদি আমরা কৃষ্ণকে ভালোবাসতে শিখি, সেই জন্য প্রভুপাদ বলছেন চান্ট হরে কৃষ্ণ বি হ্যাপি। এই জন্য পাশ্চাত্যের লোকেরা অনেক কিছু জানে না, তার গুরু বলছে যে কৃষ্ণ হচ্ছে ভগবান, তারা বলছে হ্যাঁ ঠিক কৃষ্ণ ভগবান, ভগবানের নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, তারা করছে, তারা আনন্দের সন্ধান পেয়ে গেছে। তাদের দেশ, তাদের সেই পোশাক আশাক, সেই তাদের নেশা ভাং, সেইগুলো সব ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বিদেশি ভক্তরা এখানে, তারা শাড়ি পরছে, কপালে সুন্দর গোপী তিলক পরছে, সেখানে তার ভগবানের সামনে কি নৃত্য করছে, কত আনন্দ পাচ্ছে তারা। আর আমরা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের এই জ্ঞান, দিব্য জ্ঞান কেন ডিনাই করছি, আমাদের এগুলো দরকার নেই। আর যার পরিণামে আমরা অনেক কিছু বৈজ্ঞানিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, অনেক কিছু উন্নতির মধ্যেও আমরা দুঃখী, আমরা দীন। সেজন্য ভগবান চাইছেন আমরা যেন ওনার শরণাগত হই। ভগবানকে আমাদের জানতে হবে, কৃষ্ণকে জানতে হবে। গীতা পড়ার এটাই হচ্ছে, আমি যে গীতা পড়লাম তার সার্থকতা যখন আমরা কৃষ্ণকে বুঝবো যে হ্যাঁ কৃষ্ণ হচ্ছে ভগবান, আমি হচ্ছি তার দাস। সেই জন্য চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছিলেন, তখন বিভিন্ন মন্দির উনি পরিদর্শন করতেন, একবার দেখছে যে সেই মন্দিরের কাছে এক ভক্ত গীতা পাঠ করছেন, তো উনি গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করছেন যে গীতা পাঠ করছে। সেই ব্যক্তি একদম গীতা খুলে নিয়ে বসে একদম এ করে সুন্দর ব্যাস গীতা হয়ে গেল পাঠ দেখছি, তো অন্যান্য লোকেরা যাচ্ছে হাসছে, আরে কি গীতা পাঠ করছে, উচ্চারণও ভুল করছে আর না রকম। তো কারোর দিকে তাকায় না, সে নিজের মন করে নিজে পাঠ করে যায় পুরো
যা পারছে পুরো একদম উল্টে পাল্টে শেষ হয়ে যাচ্ছে, এবং সেই প্রথম পাতা খুলে শুধু দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে। মহাপ্রভু সেটা লক্ষ্য করেছেন, ফলো করেছেন যে এই ব্যক্তি কি কি গীতা পড়ছে এরকম। তো ভাই তুমি কি গীতা পড়ছো এরকম? তো এই কথাটি শুনে ও বুঝতে পেরেছে এই যে কথার যে শব্দ, এই শব্দটি যিনি উচ্চারণ করছেন এটা আমাকে ব্যঙ্গ করে বলছেন না, ইনি কোনো সাধারণ কেউ হবে না নিশ্চয়ই। তনি তাকিয়েছে দেখছে দিব্য কান্তি মহাপুরুষ। তো বলছে যে আপনি জিজ্ঞাসা করছেন, আমি বুঝতে পারছি যে আপনি আমাকে মানে উপহাস করছেন না, তাই জন্য আমি আপনাকে বলবো। হ্যাঁ আমি শুনতে চাই, বলো তোমার এই কি দেখছি, তুমি এরকম কি গীতা পাঠ করছো, তোমার দেখছি রোমাঞ্চ হচ্ছে, তুমি অশ্রুপাত করছো, কি কি পেয়েছো তুমি গীতা থেকে? আমি তো পাচ্ছি না। না দেখুন মহাশয়, প্রভুপাদ এরকম ইংরেজি লেকচার বলে, স্যার দেখুন মহাশয় আমি এত আমি জানি না, আমি মূর্খ মানুষ, কিন্তু আমার গুরুদেব বলছে যে নিত্য প্রতি গীতা পাঠ করবে, তাই গুরুদেবের আজ্ঞাতে আমি গীতা পাঠ করছি। এর শ্লোক শ্লোকের উচ্চারণ আদি আমি অত বুঝি না, অত কিছু এর মর্ম আমি বুঝি না, কিন্তু শ্রী গুরুদেব বলছেন সত্য জ্ঞানে গুরু বাক্যে যার বিশ্বাস অবশ্যই তাহার হয় ব্রজভূমি বাস। গুরুদেবের আশ্রয় করে গুরুদেবের বাক্যে যদি শ্রী গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, চিত্তে যদি ঐক্য কেউ করে তাহলে তার সিদ্ধি অবশ্যম্ভাবী। তো গুরু বাক্য আমি পালন করে আমি গীতা পড়ি, কিন্তু গীতা পড়তে পড়তে আমি গীতা যাই পড়ি শেষে চলে যাই, কিন্তু এসে আমি ওই সেই প্রথম পাতাতে দেখি যে সারা জগতের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, উনি কিনা অর্জুনের রথের সারথি, রথের ড্রাইভার হয়েছেন। কি অপূর্ব সেই সুন্দর দৃশ্য, আমি শুধু ভাবি সেটাই যে শত সহস্র লক্ষ্মী, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। শত শত লক্ষ্মী দেবীরা লাইন লাগিয়ে আছে, তারা ভয় পাচ্ছে কখন যেন আমাদের সেবা চলে যায় চলে যায়। একবার তো ভগবান পরিহাস চলে রুক্মিণী দেবীকে বলছেন, আরে রুক্মিণী তুমি আমাকেই কেন চয়ন করলে, আমাকে কেন নির্বাচন করলে, তোমাকে শুনেছি বিবাহ করার জন্য কত সব লাইন লেগে গেছিল, মারামারি হয়েছে, আর দম ঘোষের পুত্র দম দিয়ে একদম শিশুপাল একদম সৈন্য সামন্ত সাজিয়ে তোমার ভাই বিয়ে ঠিক করে ফেলেছিল, আর তুমি আমাকে বরণ করলে? না না দেখো তোমার এখনো, তুমি যদি মনে করো তুমি এখনো আমাকে এইরকম বলতে না বলতেই রুক্মিণী ভাবছে হায় ভগবান কি বলছেন, আমি ভগবত সেবা থেকে আমি 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 বিচ্যুত হয়ে যাব। আর উনি চামর করছিলেন আর পড়ে যাচ্ছেন মূর্ছিত হয়ে, ভগবান পরিহাস করছিলেন। পতি পত্নী গৃহস্থ জীবনে প্রেম বৃদ্ধির জন্য হয় অনেক সময় ভগবান পরিহাস করছিলেন, কিন্তু রুক্মিণী মাতা উনি ভাবলেন যে হ্যাঁ আমাকে ভগবানের সেবা থেকে বঞ্চিত হতে হবে। তো তারা কত সাবধানে ভগবানের সেবা করছে, জয় নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, সমবেত ভক্ত বৃন্দ কি। তো লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্য মানম, সেই ভগবান পীতাম্বরধারী শিখি পিচ্ছধারী অত্যন্ত সুন্দর বারহা পিরম নটবর বপুম, সেই নটবর বপুম বেনুম কনন্তম, যার হাতে বেনু, হ্যাঁ যার পদ্ম ফুলের পাপড়ির মতো নয়ন, যার অত্যন্ত সুন্দর চরণ, যার নখচন্দ্র, যার জঙ্গাদেশ, যার নাভি পদ্ম, যার বক্ষস্থল, যার বৈজয়ন্তী মালা, যার গণ্ডদেশ, যার অপূর্ব রূপ মাধুরী, এই সমস্ত ভক্তরা তারা যেন যখন দেখেন যেন মাঝে পান করছে, সেই ভগবান লক্ষ্মীপতি অর্জুনের সারথি হয়েছেন। আমি এটা চিন্তা করে আমি আমার অশ্রুপাত হয়, আমি গীতা বুঝি না কিন্তু আমি এটা এইটা আমার কারণ। তো মহাপ্রভু বললেন তুমি গীতা পড়ে তুমি বুঝতে পেরেছো গীতার আসল তত্ত্ব।
বেদশ্চ সর্বৈরহমেব বেদ্য, ভগবান কে জানাই হচ্ছে বেদের প্রতিপাদ্য বিষয়। তখন বলতে বলতে বলছে আমি কৃষ্ণের প্রতি, আমি তো কৃষ্ণের ভক্ত, আমার মনে হচ্ছে আপনাকে দেখে কৃষ্ণের মধ্যে কেন কৃষ্ণকে, এই অর্জুন কৃষ্ণকে দেখে যে আনন্দ পাচ্ছি আমি জানি না, না জানি কোন অজ্ঞাত কারণে আপনাকে দেখে সেটা আমি পাচ্ছি, কেন এরকম আমার হচ্ছে? মহাপ্রভু ধরা পড়ে যাচ্ছিল। তো এইভাবে ভক্ত এবং ভগবানের সম্বন্ধ। সেই জন্য আমাদের ভক্তি, বেদশাস্ত্র কহে সম্বন্ধ অবিদেহ প্রয়োজন, কৃষ্ণ সম্বন্ধ ভক্তি প্রাপ্যের সাধন। বেদ আমাদেরকে বলছে, জ্ঞান আমাদের জ্ঞান, এটা জ্ঞান দিচ্ছে যে আমাদের সম্বন্ধ এই জগতে যে সম্বন্ধ অনিত্য, কিন্তু আমাদের সম্বন্ধ হচ্ছে ভগবানের সাথে, আর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। তো সেই শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ করার যে উপায় হচ্ছে ভক্তি, আর সেই ভক্তি শেখানোর জন্যই শ্রীকৃষ্ণ স্বয়ং উনি গৌরাঙ্গ মহাপুর রূপে আজ থেকে 500 বছর আগে 530 বছর আগে এই নবদ্বীপে মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন। এবং সেই মহাপুর শিক্ষা যে কি করে মানুষ গৃহে থেকে, গৃহে থাকো বনে থাকো যেখানে থাকো, গৃহে থাকো মন্দিরে থাকো যেখানে থাকো, কি করে মানুষ প্রকৃত সুখ শান্তি আনন্দ পাবে সে শিক্ষা প্রদান করে গেছিলেন, আর সেই শিক্ষায় খুব ব্যবহারিক রূপে সারা পৃথিবীতে প্রচার করলেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কি শ্রীল প্রভুপাদ সারা জগতে এই বাণী প্রচার করেছেন, আর যাটা যে লাভ, যা লাভ করে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারি, অনেক মূল্যবান খাজানা রত্নমণি আমাদের দিয়েছেন, কিন্তু আমরা মূর্খ বোকা এই ভারতবর্ষের লোক আপন ধন বিলায়ে দিয়ে ভিক্ষা মাগে পরের দ্বারে। প্রভুপাদ কোন জায়গায় কমেন্ট কোট করেছেন এটা, কোন কবির কোন কথা, খুব সহজ সাধন দিয়েছেন, গৃহে থাকো বাড়িতে থাকো চাকরি করো ব্যবসা করো চাষবাস করো সবকিছু করো, প্রভুপাদের গীতা পড়ো ভগবত গীতা যথাযথ পড়ো, আর ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটি হচ্ছে ভগবত গীতার সারমর্ম। ভগবত গীতার আরেকটি দিক হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, যেটা বললাম পরম তত্ত্ব তিন ভাবে উপলব্ধ হন, নির্বিশেষ ব্রহ্ম সর্বভূতে বিরাজন পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান, কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে জ্ঞানের সমস্ত বিভাগই হচ্ছে সে উপলব্ধির অংশ বিশেষ। শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত, কারণ তিনি সর্বদাই তার নিত্য অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত, জীব সমূহ তার শক্তির প্রকাশ এবং তারা দুভাবে বিভক্ত নিত্যবাধ্য ও নিত্যমুক্ত, এই সমস্ত জীব অনন্ত এবং তারা শ্রীকৃষ্ণেরই অংশ বিশেষ। যারা প্রকৃতির 24টি তত্ত্বে প্রকাশিত সৃষ্টি অনন্ত কালের দ্বারা প্রভাবিত হয় এবং বহিরঙ্গা শক্তির দ্বারা তার সৃষ্টি হয় এবং তার লয় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের এই প্রকাশ পুনঃ পুনঃ দৃশ্য ও অদৃশ্য হয়, এই সৃষ্টি লয় যা কিছু হচ্ছে সবের মূল হচ্ছে ভগবান, যাকে জানলে সবকিছু জানা হয়ে যায়। 100 টাকার মধ্যে যেরকম 50 টাকার নোট 20 টাকার নোট 10 টাকার নোট অন্তরিত রয়েছে, অন্তরিত রয়েছে, সেরকম ভগবান কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কি সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, আর সর্বকর্ম করলেও যদি কৃষ্ণ ভক্তি না করে তাহলে সব কর্মই অধুরা বা অসম্পূর্ণ, মানব জীবন অসম্পূর্ণ, সবকিছু অসম্পূর্ণ। তাই যদক্ষরম পরিভষ্টম মাত্রায়ণঞ্চ যদ ভাবেত পূর্ণম ভবতু সৎ তৎসর্বম যত প্রসাদাত সুরেশ্বরঃ। ভগবদ গীতায় 5টি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে, কে জানে সেই 5টি বিষয়? অনন্ত আচার্য প্রভু, হ্যাঁ প্রকৃতি, এই প্রকৃতি কি, জরা প্রকৃতি কি, অনেক মানুষ মনে করছে প্রকৃতি সবকিছুর কারণ, কিন্তু প্রকৃতি কার, প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করছে? ভগবান। তাই জন্য প্রকৃতিকে জানতে হবে, প্রকৃতিটা কি, তারপরে জীব,
জীবটা কি, আমরা কি, আমাদের পরিচয়টা কি, শরীর আত্মা এর পার্থক্য কি, জীবের আসল স্বরূপ কি, জীবের স্থিতি কি, এই সম্বন্ধে জানতে হবে। সেই জ্ঞান ভগবদ গীতাতে দিয়েছে। প্রকৃতির সম্বন্ধে জ্ঞান ভগবদ গীতাতে পাওয়া যাচ্ছে। জীব প্রকৃতি আর কি, কাল কর্ম আর ভগবান, এই পাঁচটি বিষয় যদি আমরা জানতে পারবো আমাদের জীবন আনন্দময় ভাষাত, আমরা আনন্দময়, কিন্তু এই পাঁচটি তত্ত্ব না জানার কারণে আমাদের দুরবস্থা। সেই জন্য ভগবদ গীতা আমাদের পড়া উচিত প্রত্যেকের। আর ভগবদ গীতা যখন অ্যাজ ইট ইজ রূপে এসছে সেটা পড়লে আমাদের প্রকৃত কল্যাণ। ভগবদ গীতা তো শ্লোক একই, কিন্তু সেই গীতারকে অনেক অনেক মানুষ, অনেক পণ্ডিত লোকেরা হোক, অনেক নির্বিশেষবাদীরা হোক, অনেক মায়াবাদীরা হোক, অনেক তার্কিক পণ্ডিত কি বলে স্কলার মানে পণ্ডিত আর কি দার্শনিকেরা এই ভগবদ গীতার ভাষ্যকে বিকৃত করে দিয়েছে, ভগবদ গীতা থেকে ভগবানকে আউট করে দিয়েছে। সেই জন্য প্রভুপাদ কি করলেন, ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, ভগবদ গীতা যথাযথ, ভগবদ গীতা যথারূপ প্রদান করলেন এবং মানুষের কল্যাণ করলেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে তাই জন্য সারা পৃথিবী ব্যাপী হাজার হাজার লক্ষ লক্ষ লোক শান্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। আমাদের দেখবেন কিছুদিন আগে রথযাত্রা হয়ে গেল কলকাতাতে, মায়াপুরে, অন্যান্য অনেক জায়গায়, যারা যারা গেছে জিজ্ঞেস করে দেখুন কি আনন্দ পাচ্ছে, রথ টানছে, কেউ জগন্নাথের দর্শন করছে, কেউ প্রসাদ নিচ্ছে, কেউ নৃত্য করছে, অপূর্ব জগন্নাথ দেবের সেই শোভা তারা অবলোকন করে ধন্য হচ্ছে, তাহলে আনন্দ পাচ্ছে। তার মানে আনন্দ ভগবানের মধ্যে রয়েছে, আনন্দ আত্মার মধ্যে রয়েছে, আত্মা পরমাত্মার মিলনেই প্রকৃত আনন্দ লাভ করা যায়। সেই পরমাত্মার যে মূল বিগ্রহ হচ্ছে ভগবান। ভগবান তিন রূপ উপলব্ধি হয় এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন, যে ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। ব্রহ্ম উপলব্ধি আংশিক, পরমাত্মা উপলব্ধি আংশিক, কিন্তু ভগবান উপলব্ধি হচ্ছে পূর্ণ। কেন, ভগবানের সাথে আদান প্রদান হয়। হ্যাঁ, ব্রহ্মকে কি খাওয়াবেন, কি খাওয়াবেন, তার নাম চরণ মেসেজ করা যাবে, এই বৃন্দাবনের সখারা কৃষ্ণ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এই গরুর পেছনে লেজ ধরে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, টায়ার্ড হয়ে পড়ছে, আরে কৃষ্ণ তুই টায়ার্ড হয়ে পড়েছিস, শুয়ে পড় শুয়ে পড়, এই আমার এখানে শুয়ে পড় রে, একদম সেই থায়ের উপর শুয়ে পড়ল। কে বলছে আরে তোর চরণটা আমার কোলে দে রে, দে ক চরণ কোলের উপর নিয়ে, কেউ বলছে আমার হাতটা দে, ব্যাস পদ সম্ভান করছে, কেউ অস্ত মেসেজ করছে, কেউ বাতাস করছে পাতা টাতা নিয়ে এসে, রিসিপ্রোকেশন আনন্দ সারধম। হ্যাঁ, কৃত পূর্ণ কৃত কি কৃত পূর্ণ পুঞ্জা, যে এরা কি করেছে সখারা, ভগবানের এইভাবে সান্নিধ্য লাভ করছে, আদান প্রদান করছে, ভগবানকে পুত্র রূপে, ভগবানকে সখা রূপে, ভগবানকে প্রেমাস্পদ রূপে। সেই জন্য শ্রীল প্রভুপাদ আমাদের সেই সৌভাগ্য প্রদান করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ ইসকন প্রদান করার মাধ্যমে। এই ইসকনকে প্রদান করার জন্য প্রভুপাদকে অনেক কঠোর শ্রম করতে হয়েছে, অনেক বছর ধরে অনেক অধ্যবসায় অনেক তপস্যা করতে হয়েছে, এবং সেই তপস্যার প্রভাবে উনি বৃন্দাবনের ধামের কৃপা প্রাপ্ত হয়েছেন, মায়াপুর ধামের কৃপা প্রাপ্ত হয়েছেন, অদ্বৈত আচার্য প্রভু ধামের কৃপা শক্তি নিয়েছেন, আমাদের গোস্বামীদের শক্তি নিয়েছেন। হ্যাঁ, আমাদের স্বর গোস্বামী রয়েছেন এবং অন্যান্য গোস্বামী, আজকে যার লোকনাথ গোস্বামী উনার তিরোভাব তিথি আজকে, এই সমস্ত আচার্যদের শক্তি নিয়ে উনি সেই শক্তিকে একত্রিত করে এই ভগবদ গীতা ভাগবতে সে নিহিত করেছেন, সেই শক্তি তাৎপর্যের ভক্তি বেদান্ত তাৎপর্যের মাধ্যমে। যে প্রভুপাদ বলেছেন আমি যদি নাও থাকবো আমার যে শিক্ষা, এই আমার যে গ্রন্থ এক একটা অ্যাটম বোমের মতো যেখানেই বুম করে বাস করবে, তো একদম তাদের জীবনের পরিবর্তন হবেই হবে। সেই জন্য প্রভুপাদের বই প্রত্যেকটা ভক্ত আমাদের পড়া উচিত এবং অন্যদেরকেও প্রদান করা উচিত, বুক ডিস্ট্রিবিউশন। আমাদের শ্রীল প্রভুপাদের এই কৃষ্ণ ভাবানন্দ আন্দোলনে সবচেয়ে বড় একটা সেবা, সবাই এটা করতে পারে, ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহী বাচ্চা সকলেই এই গ্রন্থ বিতরণের কার্যে অংশগ্রহণ করলে, যারা করে যখন একটা গ্রন্থ কেউ নেয় সেই ভক্ত কত আনন্দ, মানে হৃদয় আনন্দ ভগবান তাকে দিয়ে দেয়। আবার অত অনেক ডিফিকাল্টিস বই নিয়ে, একটা এরকম ভক্ত ছিল বই প্রচার করছে, কেউ নিচ্ছেই না নিচ্ছেই না, কিন্তু বলেছে বই প্রচার করতে,
তো লেগেছিল লেগেছিল লেগেছিল। তারপরে সেই ভক্তটি এত গ্রন্থ ওই করলেন যে আমাদের ইসকনের ইতিহাসে একবার টপ হলেন, এবং পরবর্তীতে প্রভুপাদের সন্ন্যাস শিষ্য হয়ে এখন উনি নেই, উনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রী শ্রীমৎ ভক্তিতীর্থ স্বামী মহারাজ। তো এইভাবে গ্রন্থ বিতরণ প্রভুপাদের বড় সেবা, আমাদের পড়া উচিত এবং আমাদের বিতরণ করা উচিত। তো যাদের কাছে এই গ্রন্থটি নেই আপনারা সংগ্রহ করবেন, এবং যাদের কাছে আছে পাঠ করবেন, এবং আমরাও যেন এটা পাঠ করি। আর একটু তাৎপর্য আছে, জীব তার স্বরূপে চিন্ময় শুদ্ধ আত্মা, সে অনুসদৃশ অংশ বিশেষ, এভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে এবং জীব সমূহকে সূর্য কিরণের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেহেতু বদ্ধ জীব ভগবানের তদস্থ শক্তি, তাই তাদের অপরাপ্রকৃতি অথবা পরাপ্রকৃতির সংস্পর্শে থাকার প্রবণতা রয়েছে। পক্ষান্তরে বলা যায় যে জীব ভগবানের দুই শক্তির মধ্যে অবস্থিত, এবং যেহেতু জীব ভগবানের পরাপ্রকৃতি জাত, তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র্য রয়েছে। এই স্বাতন্ত্র্যের যথার্থ সদ্ব্যবহার করে সে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পরিচালনা হতে পারে, এভাবে সে লাদিনী শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারে। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শোনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গত প্রাণ, শোনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গত প্রাণ। ইতি ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি বিষয়ক মোক্ষযোগ নামক শ্রী ভগবদ গীতার অষ্টাধ্যায়ের অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তা প্রভুপাদের তাৎপর্য এটাই বললেন, জীব হচ্ছে ভগবানের নিত্য দাস, সে হচ্ছে চিন্ময় শক্তি জাত, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার কারণে এখন তটস্থতার সাথে প্রাপ্ত হয়েছে, এখন সে এই জড়জগতের মধ্যে পড়ে গেছে। কিন্তু তটস্থ হওয়ার কারণে সে এই জগতে থাকবে নাকি ভগবানের কাছে যাবে, সেটা নির্বাচন করার স্বতন্ত্রতাকে দেওয়া হয়েছে। যদি সে ভগবানের আনুগত্য স্বীকার করে হরিভজনে যুক্ত হয়, ভগবানের নাম মহামন্ত্রকে আশ্রয় করে সদ্গুরু আশ্রয় করে হরিভজন করে, তাহলে সেই প্রকৃতিতে আবার ফিরে গিয়ে নিত্য স্বাভাবিক অবস্থা লাভ করতে পারবে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি কিছু সহজ এবং কিছু একটু এদিক ওদিক করে চেষ্টা করলাম কিছু তাৎপর্য বলার জন্য। শিল প্রভুপাদ কি, সমস্ত ভক্তবৃন্দ কি, আর এক দুই এক মিনিট এখন রাধা মাধবের দর্শন, আপনারা ভগবানের কাছে আপনাদের প্রার্থনা নিবেদন করতে পারেন, এবং আগামীকাল যারা এখানে থাকছেন দর্শনার্থী মঙ্গলারতিতে অংশগ্রহণ করার সুযোগ নেবেন। শিল প্রভুপাদ কি, রাধা মাধব শ্রীবৃন্দ কি, প্রহ্লাদ নিঃসিংহদেব কি, জয় গৌর প্রেমানন্দ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং জাতং সহগনা রঘুনাথান্বিতং ত্বং সজীবং স
সাতৈতম সাবধূতম পরিজনাসহিতম কৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণপদাম সদন ললিতা শ্রীবিশাখান্বিতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবৃন্দম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবৃন্দম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম